আমি এই যে একটা প্লাস্টিকের গামলা নিয়েছি, এটা 10 টাকা দিয়ে কিনেছি, নিচে ছিদ্র করে নিয়েছি জল পাস হওয়ার জন্য, আর এটার মধ্যে মাটি আর কম্পোজ মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি এই যে পুত্তলিকা, এই গাছগুলো লাগাবো। তো এই গাছ ডাল থেকে হয়, বীজ থেকে হয়, তো আমি বেশ অনেক লাগিয়েছি, তার থেকেই এই ডালগুলো কেটে কেটে নিয়েছি, এটা লাগাবো। খুব সুন্দর ফুল হয়, খুব গ্রোথ হয় গাছে, যদি কেনা গাছে সেইভাবে যত্ন করা যায়। যত্ন তেমন কিছুই নয়, একটু টাইম দিই, সপ্তাহে একটু খাবার দিলে এই গাছে প্রচুর ফুল হয় এবং গাছ খুব বাড়ে, নানান কালারের হয় এগুলো। তো আমি এখানে কয়েকটা কালার আমার গাছ থেকেই ভেঙে নিয়েছি, এগুলো লাগিয়ে দিচ্ছি। দিন 15-র মধ্যেই টব ভর্তি হয়ে প্রচুর গাছ হয়ে যাবে, আর দেখতেও খুব সুন্দর লাগে নানান কালার দিয়ে লাগালে। সব গাছগুলোই লাগিয়ে দিলাম, এখন আমি রোদেই রেখে দেবো এগুলো। আর এখন যেহেতু কম্পোস্ট দেওয়া, এখন আর কোনো খাবার দেবো না। 8-10 দিন বাদে আমি এখানে একটু পাতলা করে খোল জল দিয়ে দেবো। খোল জলেই বেশিরভাগ গাছ, খোল জলেই খুব ভালো হয়। তো নেক্সট টাইমই দেখাবো 15 দিন বাদে গাছগুলো কেমন হলো। এই বুটুলিকা ফুল গাছ, এগুলো হ্যাঙ্গিংয়েও করতে পারেন, শীতের ফুল গাছ উঠে গেছে এখন, তো হ্যাঙ্গিং পটগুলো আমরা কাজে লাগাতে পারি। কোনো অসুবিধা বা কোনো ঝামেলা কিচ্ছু নেই, শুধু মাথা কেটে কেটে বসিয়ে দেবেন, তাতেই খুব সুন্দরভাবে গাছ হয়ে ফুল দেবে। এই যে এটা খোল ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন হলো, এর থেকে ওপর থেকে জল নিয়ে নিয়ে আমি খানিকটা জল মিশিয়ে গাছে দিই। তো এই যে খোল জল পাতলা, এটাকেই এইভাবে গাছে দিয়ে দিতে হবে, সপ্তাহে 1 দিন বা 2 দিন দিতে পারেন। তাতে কি হবে, ফুলের সাইজটাও খুব বড় হবে আর গাছও খুব দ্রুত বাড়বে। তাহলে দেখলেন পুত্তলিকা, মশরোজ, এগুলো লাগানো এবং এর থেকে ফুল পাওয়া খুব সহজ আর খুব সুন্দর লাগে দেখতে, প্রচুর ভ্যারাইটি আছে। এটা একটা বাইকালার, এটা রেডের ওপর আছে, এই যে সাদা আছে, পিঙ্ক আছে, ইয়েলো আছে, প্রচুর কালার আছে। খুবই সোজা তৈরি করা এবং বাড়িতে এই গাছ প্রচুর পরিমাণে করে নেওয়া যায়, এই সিজনে বেশি ফুল ফোটে। তাহলে দেখলেন কিভাবে গাছ তৈরি করা, বীজ থেকে সংগ্রহ করা, পুরোটাই করতে পারেন। কেমন লাগলো ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।